করে আমার গোবিন্দের বিগ্রহের কাছে গিয়ে যদি কোনোদিন কোনো ভক্ত বলিতে পারে গোবিন্দ হে এমন মধুর কৃষ্ণ নামে না বয় নয়নের ধারা না হয় প্রেমর অঙ্কুর জানিয়া রাখিবে তব দেহে পাপ আশয়ে প্রচুর মধুমাখা কৃষ্ণ নামে তিনটি বস্তুর প্রয়োজন বলছিলাম না দেহটাকে পরিশুদ্ধ করতে হলে প্রথমটা হয়েছে কি হরি নাম দ্বিতীয়টা হচ্ছে কি ওই হরি নামের সাথে সাথে দুটি নয়নের ধারা ঝরবে অবিরাম দুটি নয়নের ধারা এই নয়নের ধারা কৃষ্ণ প্রেম বাড়ি ধারা অবিরল ঝরবে তৃতীয়তে কি যখন জগৎজীবীর নয়নের জলে কি হয় যার বদনে মধুমাখা কৃষ্ণ নাম হয় নাম ব্রহ্ম অগ্নি প্রজ্বলিত হয় আর তাতে কি হয় এই নয়নের জল যখন পড়ে নয়নের জল যখন বয়ানে পড়ে নয়নের জল যখন এই বয়ানে পড়ে শুদ্ধ ভক্ত যারা কৃষ্ণ বলে তারা কাঁদিতে কাঁদিতে যখন বক্ষ ভরসে যায় ওই দেহের মাঝে যত ময়লা আবর্জনা যাহা ছিল সমস্ত দূরীভূত হয়ে গেল তার প্রমাণ দেখবেন আপনাদের শহর এলাকায় শহর এলাকায় কেমন আপনারা ঢাকা গেলে পরে ড্রেন দেখেছেন না বাবা যত ময়লা আবর্জনা থাকে ওয়াসা ভবন থেকে যখন পানি ছেড়ে দেয় সমস্ত ময়লা আবর্জনা ড্রেন দিয়ে বেরিয়ে পরিষ্কার হয়ে যায় তাই বিশ্ব জগতের মাঝে আমার এই হৃদয়খানা পরিষ্কার করতে হলে হৃদয়ের মাঝে যে ময়লা আবর্জনা জমানো আছে অহংকার অভিমান কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য পরনিন্দা পরচর্চা অর্থের গৌরব রূপের গৌরব ধনের গৌরব এই যে ময়লাগুলো জমিয়ে আছে জমা করে আছে এই ময়লাগুলোকে একমাত্র দূরীভূত করতে হলে যদি কোনো ভক্ত জীবনে কোনোদিন তার অভিমানকে ওই মধুমাখা হরি নাম করিতে করিতে অভিমান পরিত্যাগ করে আমার গোবিন্দের বিগ্রহের কাছে গিয়ে যদি কোনোদিন কোনো ভক্ত বলিতে পারে গোবিন্দ হে ওরে আমি আজ হতে গোবিন্দ আমি তোমার ওরে আমার মন প্রাণ তোমার চরণে দিলাম আমি আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম যদি জগতের মাঝে কোনো ভক্ত দুটি নয়নের জলে ভেসে ভেসে আমার গোবিন্দকে ডাকিতে পারি আমার গোবিন্দকে যদি কেউ ভালোবাসার মতো ভালোবাসিতে পারে বললেন তাতেও হবে না আর একটা জিনিস বাকি রয়ে গেল বলছি কেমন যদি কোনো কাঁসা পিতলের পাত্র যদি থাকে তাহা যেমন বহু বছর অযত্নে থাকিলে তাতে যেমন ময়লা পড়ে যায় তাহা পরিষ্কার করতে হলে যেমন না ঘষলে পরিষ্কার হয় না তোমার হৃদয়ের কামনা বাসনা দূরীভূত এত সহজে হবে না এত সহজে তোমার অহংকার যাবে না আর এই অহংকার যেতে হলে কি করবে জানো শাস্ত্রকার পিছন থেকে পদকর্তা বললেন তোমার এই দেহটা সেদিনই পবিত্র হয়ে যাবে কি করে জানো তুমি এদিকে বদনে মধুমাখা কৃষ্ণ নাম লইবে আর নয়নে কৃষ্ণ প্রেমধারা ঝরিবে আর এমতি সময় তুমি কি করবে জানো একবার করো করো এই কৃষ্ণ ভক্তের সঙ্গ ওরে তোমার উথালিবে একবার করো করো ভগদের সঙ্গ
বললেন তুমি কি করবে তুমি যখনই শুদ্ধ ভক্তের চরণে আশ্রয় লইবে তখন তোমার এই দেহখানা ভক্তের কৃপায় পরিপাটি হয়ে যাবে আর যখন পরিপাটি হয়ে যাবে তখন ওই তোমার ভগবানকে খুঁজতে আর শ্রীরাম বৃন্দাবনে যেতে হবে না আমার ভগবান কি করবে জানুন ছাড়িয়া গোলোক আসিয়া এই ভুলক ওই শুদ্ধ ভক্তের হৃদয়ে মাঝে আমার গোবিন্দ একা নয় শ্রীমতী রাধা রানীকে নিয়ে ভক্তের হৃদয়ে মাঝে উদয় হয়ে যাবে শুদ্ধ ভক্তের হৃদয়ে মাঝে উদয় হয়ে যাবে ভগবান কি বাইরে না অন্তরে বাবা এ কোথায় আমার ভগবান থাকে কোথায় সনাতন ধর্মের কোন শাস্ত্রে কোথাও বলেনি ভগবান মন্দিরে থাকে ভগবান কোথাও কোন শাস্ত্রে কেউ প্রমাণ দেখাতে পারবে না যে ভগবান বলেছে আমি মন্দিরে থাকি তবে ভগবান মুখে একটা কথা বলেছে কি বলেছে নাহং বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে ন চ মদ ভক্ত যত্র গাইন্তি তত্র তৃষ্ণামি হে নারদ ভগবান কিন্তু নিজে বললেন যে আমি ভক্তের হৃদয়ে অবস্থান করি কিন্তু ভগবান কি বলেছে এই এরকম টাইস করা মন্দিরের ভিতরেই আমি থাকি কি বাবাজি আপনারা তো আমার চেয়ে অনেক শিক্ষাগত যোগ্যতা আপনাদের শাস্ত্রজ্ঞান আছে আমার মতো মহামূর্খতার আপনারা নন কি আছে কোথাও কোনো শাস্ত্রে তাহলে ভগবান কি বলেছে হ্যাঁ ভগবান কি বলেছে ভগবান কোথায় থাকে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে তাহলে শিশুর পিতাকে এই কথাটা কোথা থেকে আসলেন আমরা বলি কিন্তু এটা জানি না এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত জীব আছে সকলেই শিশু কিন্তু প্রতিটা জীবকে সৃষ্টি করেই সনাতন ধর্মের লজিকটা দেখুন শ্রীমদ ভগবদ গীতায় বলেছে একটা কেশগ্র 10,000 ভাগ করলে যত সূক্ষ্ম রূপ হয় তত সূক্ষ্ম রূপে প্রতিটা জীবের মধ্যে পরমাত্মা রূপে আমি বিরাজি হেতাই কি বলছে কিনা তাহলে ভগবান কোথায় আছেন পরমাত্মা রূপে প্রতিটা জীবের মধ্যে আছে আছে কিনা তো প্রতিটা জীবের মধ্যে যদি থাকে তাহলে কবি লিখেছেন কোথায় কবি কাঁচা কথা লিখেছে কবি বললেন ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে তাহলে ভগবান কোথায় আছে কার অন্তরে সব শিশুর তাহলে দেখতে পাচ্ছি না কেন কে বলছে দেখা যায় না আমি অন্ধ তাই ভগবানকে দেখছি না